শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমাদের কালাম সার্ভিসেস লিমিটেডের দুইটা করণীয় আমাদের হয়ে গেছে। আমাদের আজকে করণীয় গ 31 ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রতিষ্ঠানের রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। রক্ষিত আয় বিবরণী, এটার পূর্বে নাম ছিল লাভ লোকসান বন্টন হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এখন এটা সংশোধিত নাম রক্ষিত আয় বিবরণী। আমরা জানি কিছু বাধ্যতামূলক আয় ব্যয় রয়েছে, কিছু বাধ্যতামূলক আয় এবং ব্যয় রয়েছে। যেই আয় ব্যয়ের যোগ এবং বিয়োগ করার ফলে অথবা সমন্বয় করার ফলে আমরা নেট লাভ পেয়ে থাকি, আমরা নেট লাভ পেয়ে থাকি। সেই নেট লাভের উপর আবার একটা পরবর্তী বন্টন, অর্থাৎ আয় হলে এই বন্টনটা করতে হয়, আয় না হলে এ ধরনের কোনো বন্টন প্রয়োজন হয় না। তা আমরা একটু তোমাদেরকে পূর্বের থেকে একটু আলোচনাটা শোনাচ্ছি। অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ, অগ্রিম বিমা ব্যয়, এটাও সম্পদ। অফিস সরবরাহ সম্পদ, পুঞ্জীবিত অবচয় দায় বোঝায়, প্রদত্ত মজুরি দায় বোঝায়, অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় সম্পদ বোঝায়, সেবা রাজস্ব এটা আয় বোঝায়, অনুপার্জিত সেবায় দায় বোঝায়, লভ্যাংশ প্রদান এটা আমাদের রক্ষিত আয় বিবরণীর ব্যয়ের মধ্যে দিতে হবে, শেয়ার মূলধন মালিকানা স্বত্ব এটা দায় পাশে যাবে, কমিশন আয় আমাদের আয় বোঝায়, সংরক্ষিত আয় 1-1-2015 তারিখের সংরক্ষিত আয় বিবরণীর ব্যালেন্স বিড হিসাবে দিতে হবে, আয়ের মধ্যে যাবে, সুনাম সম্পদ সুদ ব্যয় এটা ব্যয় বোঝায় বা খরচ বোঝায়। অব্যবহৃত অফিস সরবরাহ 9,000 টাকা এবং অগ্রিম পরিবহন ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 9,000 টাকা। বলছিলাম অব্যবহৃত অফিস সরবরাহ এটা সম্পদ, অগ্রিম পরিবহন ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 9,000 টাকা এটা ব্যয় বোঝায়, 1,200 টাকা অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটার মেয়াদ উত্তীর্ণ হয় সেটা দ্বারা ব্যয় বোঝায়, অনুপার্জিত সেবায় 50% অর্জিত হয়ে যায়, 50% দ্বারা আয় বোঝায়, অফিস সরঞ্জামের উপর 10% অবচয় অবচয় ব্যয় বোঝায় এটা নতুন অবচয়, লভ্যাংশ সমতাকরণ তহবিলে 6,000 টাকা রাখতে হবে এটা একদিকে একটা লাভের বন্টন যেটা লাভের থেকে সরাতে হবে, এটা সংরক্ষিত আয় বিবরণীর ব্যয়ের মধ্যে দিতে হবে, আবার দায় পাশে দিতে হবে। এই যে তহবিলে রাখতে হবে সেই তহবিলটা প্রতিষ্ঠান এই তহবিলের জন্য দায়বদ্ধ, এই তহবিলের টাকা ভবিষ্যতে প্রদান করতে হবে, ভবিষ্যতে যেটা দায় প্রদান করতে প্রতিষ্ঠান বাধ্য সেটাই তো দায় বোঝায়। আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে হবে, আয়কর সঞ্চিতি যেহেতু এখানে নতুন আয়কর সঞ্চিতি অতএব বাধ্যতামূলক খরচ, এটা আমাদের আয় ব্যয় হিসাবে যাবে, এবং 4,000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে, এটা লাভের একটা বন্টন, অর্থাৎ লাভ হওয়ার পরে লাভের একটা বন্টন, এটা সাধারণ সঞ্চিত হবে অর্থাৎ নিট লাভ থেকে এই টাকাটা পরিশোধ করতে হবে। তো আমরা জানি নিট লাভের তো ব্যালেন্স সিডি হিসাবে বা চলতি বছরের নিট লাভ এটা সংরক্ষিত আয় বিবরণীতে দিতে হবে এবং সেখান থেকে এই টাকাটা সঞ্চিত স্থানান্তরটা কমিয়ে ফেলতে হবে, অতএব এটা লাভের একটা বন্টন। তো যাই হোক, আমরা করণীয় কত রয়েছে, করণীয় গ করণীয় গ এখানে রক্ষিত আয় বিবরণী, প্রথমে আমাদের কোম্পানির নাম লিখতে হবে কালাম সার্ভিস লিমিটেড, কালাম সার্ভিসেস লিমিটেড, কালাম সার্ভিসেস লিমিটেড সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী 2015 সালের
31 डिसेम्बर तारीखे समाप्त বছরের জন্য প্রস্তুত। তো আমরা এখন আমাদের ছকটা কাটা শুরু করি। ছক কাটবো আমরা টাকার অঙ্ক, দুইটা আমাদের টাকার অঙ্ক, এটা বিবরণ, এরপরে টাকা, টাকা তোমাদেরকে বলছিলাম যে রেওয়ামিলের ভিতরে 1/1/2015 তারিখের একটা ব্যালেন্স রয়েছে এবং সেটা ক্রেডিট ব্যালেন্স 20,000 টাকার লেখা আছে সংরক্ষিত আয় বিবরণী। তাহলে রেওয়ামিলের যেটা সংরক্ষিত আয় বিবরণী সেটা যে আয় ব্যয় বিবরণীর সেটা ব্যালেন্স বিডি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জিরো বলতে পারি অথবা ব্যালেন্স বিডিও বলতে পারি। সংরক্ষিত আয়ের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত তাহলে আমরা কত টাকা সেটা প্রারম্ভিক উদ্বৃত্ত 20,000 টাকা। 20,000 টাকা এটা আয়, আয়ের বিগত বছরের আয়ের উদ্বৃত্ত এটা। এরপর আমরা এটার সাথে দেব চলতি বছরের নেট লাভ, চলতি বছরের নেট লাভ কত হয়েছিল 42,000 টাকা, 32,800 টাকা, 52,800 আমাদের মোট বন্টন যোগ্য আয়। এখন এখান থেকে আমাদের বাদ দিতে হবে ব্যয় সমূহ বা মুনাফার বন্টন, মুনাফার বন্টন আয় হলে যাবতীয় বাধ্যতামূলক খরচগুলি পরিশোধ করার পরে যেটা থাকবে আর সেটার থেকে কিছু বন্টন করতে হয়। কেবল বাড়তি নেট লাভ হলেই বন্টনটা করতে হয়, নেট লাভ না হলে বন্টনটা করতে হয় না। তাহলে আমরা দেখলাম যে লভ্যাংশ প্রদান রয়েছে, লভ্যাংশ প্রদান ছিল 4,000, লভ্যাংশ প্রদান ছিল 4,000, লভ্যাংশ প্রদান 4,000। এরপরে ছিল আমাদের সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, সঞ্চিত তহবিলে স্থানান্তর কত টাকা ছিল 4,000 টাকা ছিল সঞ্চিত তহবিলে স্থানান্তর। এরপরে ছিল লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, সেটা ছিল 6,000 টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর 6,000 টাকা। আমাদের এই আয়ের থেকে যেটা বন্টন করতে হবে 14,000 টাকা বন্টন করতে হবে, থাকবে 38,800 টাকা, 38,000 হবে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের, এটাই হবে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে সংরক্ষিত আয় বিবরণীর
সমাপনী জে এর তো শিক্ষার্থীরা আমি বলছিলাম যে যেটা বাধ্যতামূলক খরচ কেবল সেগুলি আয় বিবরণীতে যাবে এবং যেটা বাধ্যতামূলক নয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যেটা নেট লাভ বের করতে যেগুলি দেওয়া হয়েছে ওগুলি বাধ্যতামূলক খরচ এবং যেগুলি লাভ হলেই কেবল এই বন্টনটা করতে হয় আর সেটাই হলো বন্টন যোগ্য ব্যয় সমূহ এবং সেটা হলো 14,000 টাকা সংরক্ষিত আয় বিবরণের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে সবসময় থাকবে যদি থাকে দেবো না থাকে না দেবো এরপরে চলতি বছর নিট লাভে নিট লাভ থেকে সাধারণত এই বন্টনটা করতে হয় অর্থাৎ আমি বললাম যে লাভ হইলেই তো বন্টনটা করতে হবে লাভ না হলে তো বন্টনটা করা যাবে না অতএব এই উদ্বৃত্তটা প্রারম্ভিক উদ্বৃত্তটা থাকতেও পারে নাও থাকতে পারে আর চলতি বছর নিট লাভ অথবা নিট ক্ষতি হলে তো এই ধরনের চাওয়াটাই ঠিক হবে না কারণ ক্ষতি হয়েছে আবার বন্টন কিসের অতএব নিট লাভ সাধারণত হয় তাহলে এবছরের আমাদের মোট আয় হলো এটা বন্টন যোগ্য আয় 52,800 টাকা সেখান থেকে আমরা 14,000 টাকা বন্টন করে দেব থাকবে 38,800 টাকা এবং সেটা সংরক্ষিত আয় বিবরণী সমাপনী জের আমাদের কাছ থেকে এটাই চাওয়া হয়েছে আর শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি আরো কয়েকটি অঙ্ক দেব এটা ছিল সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানে আর উদাহরণ থেকে আর করাবো না হয়তো অনুশীলনীতে চলে যাব কিন্তু উদাহরণ থেকে করাবো যেটা উৎপাদনকারী বা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের অঙ্ক আর সেখানে আমরা এই চ্যাপ্টারের মধ্যেই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী সেখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে করাবো আর সেবামূলক আর উদাহরণ থেকে আর করাবো না যদি অনুশীলনীতে সুযোগ পাই সেটা করাবো তোমাদেরকে তোমরা শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ সুস্থ থাকো।